আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকার লাঙ্গল প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিদিন লাঙ্গলের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। বুধবার সকালে সাদীপুর ইউনিয়নের নানাঘি, পঞ্চমী ঘাট ও গোলনগর এলাকায় মহাজোট নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে লাঙ্গলে গণসংযোগ করেন। এ সময় ভোটাররা আগামী 30 ডিসেম্বর লাঙ্গল মার্কায় ভোট দিয়ে লিয়াকত হোসেন খোকাকে আবার এমপি নির্বাচিত করার আশা ব্যক্ত করেন। আমাদের সারা বাংলাদেশে যেভাবে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, এই উন্নয়নকে ধরে রাখার জন্য, উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমরা প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী জনাব লিয়াকত হোসেন খোকাকে আমরা নাঙ্গল মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ নেতা আলী আকবর ও শেখ রুহুল আমিনের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন জাপা নেতা আবুল কাশেম মেম্বার, যুবলীগ নেতা কাজী মাহফুজ, ইউসুফ আলী মেম্বার, শামসুল হক, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ আরও অনেকেই। সোনারগাঁ থেকে হাবিবুর রহমানের তথ্যচিত্রে পল্লী টিভি।